গুড মর্নিং, আজকে সানডে। এজ ইউজুয়াল আমাদের ডে আউট, আমরা একদম আর্লি মর্নিং এ বেরিয়ে পড়েছি। তো সকালবেলা একদম স্নান করে রেডি হয়ে আজকে আমাদের সঙ্গী হচ্ছে অসীমদা। আমাদের একটা প্ল্যান ছিলই যে আমরা বেরোবো সকালবেলা, কোথায় যাব কালকে রাত্রি পর্যন্ত কোনো ঠিক ঠিকানা ছিল না। তো একদম লেট নাইট এটা ঠিক হয় যে কিছু সিলেক্ট করা হয় জায়গা। আজকের ট্রিপ এই রুট ছিল, এই রুটে আমাদের একটাই শুধু টোলপ্লাজা পড়েছে, ধুলাগড় টোলপ্লাজা, তাছাড়া আমাদের কোনো টোলপ্লাজা ছিল না। খুবই ভালো রাস্তা, রাস্তার কোনো অসুবিধা নেই, বড় গাড়ি ছোটো গাড়ি সব কিছু গাড়ি নিয়ে আসা যাবে। আর এই রাস্তাতে আমাদের মেন দুটো স্টপ হয়েছিল, একটা গড়চুমুখে একটা স্টপ আর গাদিয়ারতে স্টপ। তাছাড়াও আমরা চা খাওয়া আর ছোটোখাটো খাবার দাওয়ার জন্য ধুলাগড়ে যাওয়ার সময় দাঁড়িয়েছি, ফেরার সময় ধুলাগড়ে দাঁড়িয়েছিলাম। ভেবেছিলাম কোলাঘাট যাব, কিন্তু টাইমের জন্য কোলাঘাট যাওয়া হয়নি। রাস্তায় কোনো অসুবিধা নেই, খুব ভালো রাস্তা, পরিষ্কার রাস্তা আছে। আর সব থেকে ভালো হচ্ছে, যদি আপনারা আর্লি মর্নিং বেরোন তাহলে এই রাস্তাতে ট্রাফিক জ্যামটা হওয়ার কোনো চান্স থাকবে না। কারণ হচ্ছে রাস্তাটা ম্যাক্সিমামটাই গ্রামের মধ্যে দিয়ে আছে, সেই জন্য যদি ওই আর্লি মর্নিং বেরিয়ে দুপুর দুপুর করে বেরিয়ে আসতে পারেন তাহলে ওই বিকেলের আগের জ্যামটা বা সকালের বাজারের জ্যামটা আপনারা পাবেন না। থার্ড সার্ভিস হয়েছে আমাদের, দেখুন এখানে কিলোমিটার দেখাচ্ছে। আমরা ট্রাভেল করেছি এখনও 10,118 কিলোমিটার ট্রাভেল করেছি, সকাল 8:20 ঘুরতে যাচ্ছি। আর আমাদের এখন প্রেজেন্ট মাইলেজ দেখাচ্ছে, অ্যাভারেজ মাইলেজ 27.6। তো মারুতি এক্সপ্রেসোর এত সুন্দর মাইলেজ দিচ্ছে, আর থেকে থার্ড সার্ভিসের পর মাত্র 3,500 টাকা খরচ করে সার্ভিসিং খরচ কস্ট লেগেছে। অনেক ঘোরাঘুরি হয়ে গেল, এখানে দেখা যাক কি হয়ে গেল। প্রথম যে অ্যাট্রাকশানটা ছিল সেটা হচ্ছে ডিয়ার পার্ক, যেটা ঘোরার পর আমরা এখন এসে গেলাম হচ্ছে দামোদর আর হুগলি নদীর যে মিলনস্থল সেটা। এরপর আমরা যাব হচ্ছে গাদিয়ারা, যেখানে রূপনারায়ণ আর হচ্ছে গঙ্গা নদীর মিলনস্থল। ওয়েলকাম টু গাদিয়ারা। গাদিয়ারা আজকে পিডব্লিউডির সমস্ত লোকেরাও বুঝতে পারছি এতে গেছে, রাস্তার কাজ ছেড়ে সবাই দেখি বেরিয়ে পড়েছে পিকনিকে। এদিকে খুব রাস্তার কাজ হচ্ছে, বেশ ভালো। এটা হচ্ছে বাস স্ট্যান্ড বোধহয়, গাড়িয়ারা টুরিস্ট স্পটের বাস স্ট্যান্ড, বিশাল বড় মারাত্মক বাস টার্মিনাল। এবার যাচ্ছি আমরা রূপনারায়ণ আর হচ্ছে গঙ্গার মোহনায়, বলে প্রয়াগে, প্রয়াগে প্রয়াগ কল্যাণ বলেছে জায়গাটা বোঝার চেষ্টা কর, বোঝার চেষ্টা কর। আমি বোঝার চেষ্টা করছি যে এখানে আমি লাঞ্চ কোথায় করবো। এই যে ও দাদা গো, টুরিস্ট প্রপার্টি, এখানেই তোমায় এ করতে হবে। এটা কোথায় যাচ্ছি? এই যে অ্যাকোমোডেশন রেস্টুরেন্ট, অ্যাকোমোডেশন রেস্টুরেন্ট। ও আচ্ছা, চোখে দেখতে পেয়েছি। সাবাস বস, এইরকম বাড়ি এটা তো আমার বাবা। তো আমরা এখন চলে এসেছি রূপাঞ্চরি টুরিস্ট প্রপার্টিতে, যেটা হল গভর্নমেন্ট অফ আন্ডারে, ওয়েস্টবোর্ড আন্ডারে আছে। আর এটা গাদিয়ারাতে, আমরা দেখলাম অনেকগুলো জায়গা আছে গাদিয়ারাতে, কিন্তু গাদিয়ারাতে এখানে এসে এখানে খাওয়া দাওয়া কোয়ালিটি খুব ভালো শুনেছি, আজকে বুঝতে পারবো দেখে। আর এখন এখানে প্রপার্টি বুকিংটা কী আছে দেখতে হবে, কারণ আমি জানি অনলাইনে বুক করতে হয়। তো পরে আমাদের থাকার প্ল্যান নেই আজকে, কিন্তু থাকার প্ল্যান থাকলে কি বুকিং করা জিএসটি করে নেবো। খুব সুন্দর এরিয়াটা এখানে, আর গাড়ি পার্কিং আমাদের এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি, করে বা খাওয়া দাওয়া করার জায়গায় সুন্দর একটা পুরো গাছপালা দিয়ে ঘেরা এরিয়া।
আর এইগুলো সব প্রপার্টি থাকার এরিয়া, অনেকগুলো প্রপার্টি আছে এখানে, খুব সুন্দর। আর সামনে হচ্ছে, এটা মনে হয় না ওইদিকে যাচ্ছে, ওইদিকে হচ্ছে রেস্টুরেন্ট। আমি এই জায়গাটার খোঁজ পেয়েছিলাম যখন আমি গাদিয়ারাতে এই প্রপার্টি বুকিং করতে গেছিলাম, তখন দেখলাম যে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, কিন্তু গভর্নমেন্ট রেস্টুরেন্টে কী বলুন তো হয় যে যেহেতু এখানে অনেকে থাকে আর থাকার জায়গাটার দাম বেশি, সেহেতু লোকেরা ওই কোয়ালিটি খাবার চায়। তো এখানে ওই অপশানটা আছে বলে আমরা এখানে সবসময় প্রেফার করি। আগে আমরা গড়চুমুকে ওখানে গভর্নমেন্ট প্রপার্টিতে খেলাম, এখানে গভর্নমেন্টে খাচ্ছি। চলুন, এগুলো সব থাকার জায়গা। আর এখানে মনে করো কনস্ট্রাকশনের কাজ চলছে, গ্লাস হাউস আছে। আরে তো ঠিক, এটা হলো রাস্তাটার ওপারই হচ্ছে রূপনারায়ণ, আর ওই দিকে যেটা দিদিক থেকে ঘুরে এলাম আমরা, ঠিক ওই দিকটাতে ছিল হচ্ছে গঙ্গা মোহনা। এই হলো খাবার দাওয়া, অর্ডার দেওয়া হয়ে গেছে। এই হলো সব, প্রত্যেকটা রুম এখানে সি ফেসিং, এখানে যতগুলো সি আছে, সি মানে কি নদী ফেসিং, আমরা সব সব সি ফেসিং করে করে থাকি। আর এখানে পার্কিং এরিয়া, যদি আপনি গাড়ি এখানে রেখে থাকেন তো। আর এখানে হচ্ছে পার্ক, সন্ধ্যেবেলা আড্ডা দেওয়ার জায়গা, সুন্দর একটা পার্ক আছে, ওয়াটার অ্যাক্টিভিটি বাইরে আছে, বাট এখানে শুধুমাত্র এই ফোয়ারা টাইপের কিছু আছে। এগুলো রুমগুলো এটাকে এক্সপ্যান্ড করা হচ্ছে, ওদিকে থাকার যায় কটেজ টাইপ কিছু ব্যবস্থা করছে, উপর থেকে করে ভিউ পাওয়া যায়, উপরে ভিউ নেব, জায়গাটা ব্যাপক। আমরা মোটা কীরকম খরচ হলো বলি, খাওয়া দাওয়ার বিল হলো, আগে প্রথমে অর্ডার করতে হয়, অর্ডার করার পর লেখা থাকে, তার রেস্টুরেন্টে বিল হয়, বিল হওয়া বা বিল পেমেন্ট হয়, তারপর উপর চলে যায় রিসেপশানে, ওখানে গিয়ে কুকিং যেখানে হয় সেখানে ম্যানেজ করে, রান্না করে রেডি করতে অর্ডার নেওয়ার পর সময় লাগে হচ্ছে 20 মিনিট, বললো 20 মিনিট ঘুরে আসুন, তারপর উপরে চলে খাওয়া দাওয়া করে চলে আসবেন, এই হলো ব্যাপার। আর একটা বিল দিলো, সেই বিলটা অর্ডার যখন প্লেস করবো তখন দেখাতে হবে, এই হলো এনাদের কন্ডিশান। ভালো, ঠিক আছে, এটা নাকি হচ্ছে আমাদের 4 প্লেট রাইস, আমরা 6 জন আছি, তাও থেকে করছি সালাড, এখানে হচ্ছে চিকেন কষা, চিকেন কষা, আলু ভাজা, মুগের ডাল, ও চাটনি দিয়ে দিয়েছে, চাটনি দিয়ে দিয়েছে, বললাম এখানে কি মিক্স ভেজ, মিক্স ভেজ, আমাদের সবাই চিকেনই আছে। এই হচ্ছে আমাদের প্লেট, দেখা গেল এটা হচ্ছে 10 জনে ভাত দিয়েছে, আমরা খেয়ে দেবো, হ্যাঁ অনেকক্ষণ ধরে খাবো, এরপর রাত্রিটা কিছু খাবো না, এখানে ডায়ের অসুবিধা নিয়ে প্যাকিং করে ওখানে নেবো। আর লম্বা চাল, মানে সরু চাল, সরু চালের ভাত খাবারে আমাদের মনে হয় ভাত উঠে গেছে, যা ছিল আমরা খেয়ে উড়িয়ে দিয়েছি, ইটুড়ি পড়ে আছে। মানে ভাবুন যে ব্যাপারটা হয় কি বলুন তো, এখানে খাবারের কোয়ালিটি ভালো হওয়ার জন্য কম, মানে বেশি ভাত মনে হয় কম ভাত, বোন আমার বলে না বোন খাবে না, বোন বলে একটু দাও একটু দাও, দেখো না এখনো গ্রেভি আছে, ওয়েট করো, আরে তুমি ওয়েট করো না, হবে এখন চলবে। তারপর ভেবেছিলাম পাঁপড় পাতলা বলেছিল ছোটো ছোটো হবে, পাঁপড় না থালা রুটি দিয়েছে, মোড়া রুটি, ট্যাকোবেল রুম বলে দিয়েছি, ভালো জিনিস খেয়ে নিই, হ্যাঁ চলুন কর্ম করে। এই হচ্ছে আমাদের এখানকার রেস্টুরেন্টের ভিউ, বাইরেও এরকম একটা আছে বসার, 3-4 12 জন
সব খাওয়াছে না কম প্রয়োজন খাওয়ার মানে শর্ট দৌড়লে অবহেলা দিন সামনে নদী পার্কিং এর জায়গা এর সাথে অনেক অ্যাক্টিভিটি করারও জায়গা আছে আটা যাওয়ার জায়গা ওখানে বসে হ্যাঁ সানসেট দেখার জায়গাটা এই দিকটা কি সুন্দর খেলা শুরু হয়ে গেছে বেকার বাঙালি বেকার খেলা এগোচ্ছেই না দেখি ছড়িয়ে গেল হবে এইবার আমি খেলবো উপরে খাওয়া দাওয়া করা রেস্টুরেন্ট ছিল এখানে রুম রেস্টুরেন্ট ওয়াশরুম সবকিছু আছে ওয়াশরুম এইদিকে আছে আর এখানে কিছু আপনারা যদি পড়াশোনা করতে ভালোবাসেন ভারতবর্ষ আর আমাদের পশ্চিমবঙ্গ সম্বন্ধে অনেক কিছু ইনফরমেশান দেওয়া আছে পড়ে নিতে পারেন আমাদের সিএম এখানে সমস্ত সিএমের অ্যাক্টিভিটি করা আছে এখানে অসাধারণ জায়গা বসার এখানটাতে ক্যারাম খেললাম বসে বসে এতক্ষণ ধরে এটা রিসেপশন এরিয়া এখানে বসে আরাম করে এখানে বিল হয় খাওয়া দাওয়া করার জন্য এরপর আমরা যাচ্ছি হচ্ছে আরাম কেদারায় বসতে আরাম কেদারায় এইদিকে বসার জায়গা ছিল একটু পরে যাব এখন একটু পার্কটা ঘুরে নিই পার্কের মজা করে নিই বাহ ততক্ষণ এক ঘন্টা আগে এই জলটা পড়ছিল না কি হচ্ছে একটু খেয়ে উঠেছেন এসবে গল্প হয়ে যাবে না একটু আগে পার্কটা এখানে জলটা ছিল না আমাদের দেখে বলেছে যে তোরা খেতে এসছিস যা জলটা দেখে যা আচ্ছা এই জিনিসটা করে কি জন্য গো কিছু কিছু অ্যাক্টিভিটি করে এখানে হ্যাঁ হ্যাঁ বলছি হুক লাগানো হয় কিছু সময় মন হয় না তো এই এরিয়াটা অনেকটা বড় এখন সানসেট টাইম এটাই হচ্ছে অ্যাকচুয়াল রূপনারায়ণ আর গঙ্গার মোহনা সমুদ্রের মতন না এতটাই বড় অনেকটা চওড়া আর সূর্যটা ডুবছে তো রিফ্লেকশনটা সূর্য আসছে না অসাধারণ টুকটুক ডুবে যায় আমার মনে হয় সমুদ্রে এসেছি